Hi friends, welcome back to my channel. Amar ajker recipe holo dhaba style paneer bhurji. Khubi shohoj ei recipe ta, kintu khete khubi shushadu hoy. Ek rokom paneer khete khete ekbar ei bhabe try kore dekhle kintu paneer ta khete khubi bhalo lage. Je kono roti porotar sathe paneer ei tarkari ta khubi bhalo jay. Cholun dekheni kibhabe banabo. Shobtheke prothome korate shada tel niye niyechi, diye dilam গোটা গরম মশলা আর 1 টিস্পুন গোটা জিরে গরম মশলা আর জিরেটা 1 মিনিটের মতন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে 2-3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা এবার এই আদা আর রসুনটাকে র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এক থেকে 2 মিনিট হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা লাল লঙ্কা আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো 1 টিস্পুনের মত দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার পাউডার এবার এই সমস্ত মশলাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা অ্যাড করার পর আরো একবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা অ্যাড করার পর এবার টমেটোটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে গেছে সবকিছুকে আরো একবার ভালোভাবে নেড়ে দিলাম এবার এই সময় আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন বেসন বেসনটা অ্যাড করার পর আরো একবার মশলার সাথে ভালোভাবে বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটা অ্যাড করলে এই গ্রেভিটার থিকনেসটা খুব ভালো আসে খেতে আরো টেস্ট হয় এবার এখানে অ্যাড করে দেব আমি 1 টিস্পুন টমেটো সস সসটা অ্যাড করার পর সমস্ত মশলার সাথে আরো একবার ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপের মতো জল জল খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই কারণ এই গ্রেভিটা খুব বেশি ঝোল হয় না তাই এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করলাম এবার এই গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা পনির এখানে আমি 250 গ্রামের মতন পনির ব্যবহার করেছি পনিরটা অ্যাড করার পর সমস্ত গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে পনিরটা গ্রেভির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব আমি 1 টিস্পুন কাসুরি মেথিটা অ্যাড করার পর সবকিছুকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন আরো রান্না হতে দেব এখানে পনির ভুর্জি একেবারে রেডি হয়ে গেছে সবথেকে শেষে অ্যাড করে দেব এখানে ধনেপাতা কুচি পনিরের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রুটি পরোটা অথবা লুচির সাথেও কিন্তু খেতে মন্দ হয় না
খুব কম সময়ের মধ্যে ধাবা স্টাইল পনির ভুর্জি রেডি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।